হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি মোহাম্মদ জহির ইসলাম রবিন আমি রিসেন্টলি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ড্যাফুডল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তো আমি আজকে প্রায় চার বছর যাবত স্টুডেন্ট পড়াই তো স্টুডেন্ট পড়াতে গিয়ে আমি সবচেয়ে বেশি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে ইংলিশের যে প্রবলেমটা আমার স্টুডেন্টরা ফেস করে আমি বেসিক্যালি ইংলিশ এবং অ্যাকাউন্টিং পড়াই তো আমার স্টুডেন্টের যে প্রবলেমটা হয় তো আমি মনে করি যে শুধুমাত্র আমার স্টুডেন্টরা না এটা আমি অনেক দিন লক্ষ্য করতেছি তো তো আমার মনে হয় যে যারা আমরা লেখাপড়া করছি যারা ইংলিশ শিখতেছি ক্লাস সিক্স থেকে ক্লাস কলেজ পর্যন্ত কারণ আমরা মূলত ক্লাস সিক্স থেকে কলেজ পর্যন্ত ইংলিশ গ্রামারটা শিখি তো আমরা হয়তো প্রপারলি গ্রামারটা শিখতে পারি না কারণ আমার মনে হয় আমরা আমাদের একাডেমিক সিলেবাসটা খুব সুন্দর মতো দেওয়া থাকে বাট দেখা যাচ্ছে যে আমরা একাডেমিক সিলেবাস অনুযায়ী আমাদের ক্লাসের টিচাররা হয়তো পড়ায় না বা আমরা হয়তো পড়ালে সেটা শিখি না তো সেই জন্য আমি চাচ্ছিলাম যে আমি আমার পার্সোনাল একটা প্যাটার্ন অনুযায়ী আমি আমার নিজের কন্টেন্ট সাজিয়ে আমি যেভাবে পড়াচ্ছি আমি নিজেও যেভাবে শিখেছি আমি চাচ্ছিলাম যে তোমাদের ওইভাবে শেখাতে এবং ইংলিশ গ্রামারটা তো সেই জন্য এখন যারা ক্লাস থেকে কলেজ পর্যন্ত আছো তারা হচ্ছে আমার টার্গেট স্টুডেন্ট আমি চাচ্ছি যে তোমাদের জন্য আমি কিছু নিয়ে আসতে চাই কিছু ভিডিও নিয়ে আসতে চাই যার মাধ্যমে তোমরা খুব ইংলিশ গ্রামারটা নিতে পারো এবং বাসায় নিজের মতো করে প্র্যাকটিস করে শিখতে পারো এবং যারা সিনিয়র পার্সন আছেন আমার ভিডিওটা যারা দেখতেছেন আমি তাদেরকেও সাজেস্ট করব আপনি যদি আপনার নিজের ইংলিশ করতে চান গ্রামারটা ইম্প্রুভ করতে চান তাহলে আপনি আমাদের সাথে জয়েন করুন কারণ আমরা যত যাই বলি না কেন ইংলিশ গ্রামার ছাড়া কিন্তু আসলে ইংলিশটা প্রপারলি শেখা যায় না কারণ ইংলিশ বলতে গেলে আমাদের কিন্তু ইংলিশ গ্রামারটাই আগে আনতে হয় আমাদের অবশ্যই ভোকা বলে নলেজটা থাকতে হবে তার পাশাপাশি কিন্তু ইংলিশ গ্রামারটা আসতে হবে কারণ আমরা যদি একটা সেন্টেন্স সুন্দর মতো সাজাতে না পারি বলতে গেলে তখন কিন্তু সেই কথাটা আসে না তো যার জন্য আমি সাজেস্ট করব আপনারা যারা সিনিয়র পার্সন আছেন তারাও আমার সাথে জয়েন করতে পারেন আমি একটা ইনিশিয়েটিভ নিয়েছি আমি চাচ্ছি যে আমি এমন একটা ল্যান্ড তৈরি করব। যে ল্যান্ডে কিছু ক্রপস গ্রো করবো এবং সেই ক্রপসগুলো হবে হচ্ছে তোমরা যারা আছো যারা আপনার ভিডিওটা দেখতেছেন তারা হবেন হচ্ছে আমার সেই ক্রপস এবং আমি চাই আমার আমার এই এই ইন ফিউচারে লার্ন করতে করতে যে চ্যানেলটা হবে সেটা হচ্ছে ল্যান্ড অফ লার্নিং তার মানে আমার এই ল্যান্ডে লার্ন করতে করতে যেন এই ক্রপস ইন ফিউচারে খুব ভালো কিছু তাদের কাছ থেকে পেতে পারি এবং তারা কিছু শিখতে পারে তো আপনারা সবাই দোয়া করবেন এবং আমি আশা করছি আপনারা যারা ভিডিওটা দেখতেছেন এবং আমার ছোট ভাই বোন যারা আছো যারা স্কুলে পড়তেছো তারা যারা ভিডিওটা দেখতেছো আমার সাথে গ্রামার শিখবে এবং আমার যদি কোনো ভুল হয় সেটা আমাকে সুধরিয়ে দিবে কোনো সাজেস্ট যদি করতে চাও কোনো অ্যাডভাইস থাকলে কোনো ফিডব্যাক থাকলে কোনো কোশ্চেন থাকলে সেটাও আমাকে করতে পারো তো আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যারা ছোট ভাই বোন এবং আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আমি তাদের কাছে সাপোর্ট চাচ্ছি যে আপনাদের সাপোর্ট পেলে আমি সামনের দিকে এগিয়ে যাবো তো ইনশাল্লাহ দেখা যাক কতটুকু নিয়ে যেতে পারি এবং আপনারা কতটুকু শিখতে পারেন তোমরা ছোট ভাই বোন যারা আছো তোমরা কতটুকু শিখতে পারো এবং তোমাদের পরীক্ষায় কতটুকু ভালো করতে পারো কারণ আমি তোমাদের প্যাটার্ন অনুযায়ী ক্লাস সিক্স থেকে ক্লাস টেন আমি কিন্তু দুই লেভেলের ইংলিশ শিখাবো প্রথমটা হচ্ছে আমরা বেসিক লেভেল থেকে শুরু করব এবং তারপরে আমরা ইন্টারমিডিয়েট লেভেল মানে কলেজে যারা আছে তাদেরটাও চলে যাবো তো তোমরা প্যাটার্নটা দেখলে বুঝতে পারবে এখন আমরা প্যাটার্নের দিকে চলে যাবো তো দেখো প্যাটার্নটা কীভাবে বানিয়েছি সে প্যাটার্নটা দেখলে তোমরা বুঝতে পারবে সো বেসিক্যালি আমরা ইংলিশ গ্রামারের বেসিক লেভেল থেকে শুরু করবো তো যার জন্য আমাদের বেসিক লেভেলের মধ্যে আমরা আমি যে প্যাটার্নের কথা বলেছি যে আমি আমার পার্সোনাল প্যাটার্ন দিয়ে পার্সোনাল যে একটা কন্টেন্ট ফলো করবো সেই কন্টেন্ট অনুযায়ী আমি পড়ানো শুরু করব তো আমরা নানান ক্লাসে বিভিন্ন ক্লাসে বিভিন্ন জিনিসগুলো শিখবো তো প্রথমে আমরা সেন্টেন্স শিখবো প্রথম ক্লাসটি হবে আমাদের সেন্টেন্সের উপরে এবং সেন্টেন্সের ভিতরে সেন্টেন্স এবং সেন্টেন্সের টাইপস সেটা অর্থবেদে এবং গঠন বেদে যেভাবে আছে সেই টাইপসগুলো শিখবো তারপরে আমরা চলে যাব টেন্সের দিকে তো টেন্সের দিকে চলে যাওয়ার সময় আমাদের টেন্স শেখার পূর্বে যেমন প্রি রিকুইসাইড অফ টেন্স মানে টেন্স শেখার পূর্বে করণীয় বা পূর্ব শর্ত কিছু নিয়ম কানুন আছে যে নিয়মকানুন গুলো আমাদের জানতে হবে যেখানে আমরা হেল্পিং গুলো শিখব আমাদের কতগুলো হেল্পিং ভার্ব আছে সেটা শিখবো এবং সাবজেক্ট চেনার উপায় অবজেক্ট চেনার শিখতে হবে কারণ এটা হচ্ছে টেন্স শেখার পূর্বেই আমাদের শিখে যেতে হবে তারপর আমরা চলে যাবো হচ্ছে টেন্সে টেন্স চলে গেলে টেন্সের ভিতরে আমরা বাংলায় কীভাবে টেন্স চিনতে পারি সেগুলো শিখবো এবং টেন্সের যে বারোটা স্ট্রাকচার আছে আমাদের টেন্স তিন রকমের সেটার ভিতরে আবার বারোটা স্ট্রাকচার আছে আমরা প্রত্যেকটা স্ট্রাকচারগুলো একটু ডিটেলসে দেখা চেষ্টা করবো এবং তার সাথে আমরা বাংলা চেনার উপায়গুলো শিখবো তারপরে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে চলে যাবো তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিতরে আমরা কয়েকটা জিনিস শিখবো যেগুলো হচ্ছে আমাদের যারা আমরা ক্লাস এইটে আছি নাইনে আসি টেনে আসি আবার কলেজে আছি তাদের কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা বাধ্যতামূলক হয়ে গেছে দিতেই হয় যার ভিতরে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিতরে এসআরটি থেকে কিভাবে ইন্টারগ্রিভ করতে হয় সেটা দেখবো এসআরটি থেকে এক্স কিলোমিটারে কিভাবে করতে হয় সেটা দেখবো এক্স থেকে এসআরটিভ করতে হয় এফার্মেটিভ থেকে নেগেটিভ এবং আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা যে যে সেন্টেন্স টাইপ শিখবো সেখানে টাইপগুলো আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয় সেটা শিখবো এবং এগুলো সবগুলো ভাইস ভার্স হবে মানে আমরা এসআরটি থেকে যেমন যেমনটিভ ইন্টিগ্রেটিভ থেকে এসআরটি পাশ তার মানে বিপরীতভাবে আমরা শিখবো তারপরে আমরা ডিগ্রিতে চলে যাবো আমরা জানি আমাদের ডিগ্রি প্রত্যেকটা ক্লাসে যারা নাইন টেনে আছি এবং কলেজে আছি তারা কিন্তু দেখি যে আমাদের ডিগ্রি কিন্তু আসে সবসময় একটা দুইটা ডিগ্রি থাকবেই তো সেই ক্ষেত্রে আমরা ডিগ্রির ভিতরে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ যে ডিগ্রিগুলো আছে আমরা সেগুলো দেখব এবং তারপরে চলে যাবো ভয়েস চেঞ্জে আমাদের ভয়েস চেঞ্জও আছে যেখানে অ্যাক্টিভ প্যাসিভ আসে তারপরে রাইট ফর্মস অফ ভার্ভ সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে যতগুলো আইটেম আছে আমার মনে হয় সবচেয়ে এফেক্টিভ যে বিষয় সেটা হচ্ছে আমাদের রাইট ফর্মস অফ ভার্ভ তো রাইট ফর্মস অফ ভার্ভের ভিতরে আমাদের রাইট ফর্ম ভার্ভের ভিতরে প্রায় দেখা যাচ্ছে যে তিরিশটার মতো রুলস শিখতে হতে পারে যার জন্য আমরা নানান ক্লাস এগুলো ডিভাইড করে পাট পাট করে শিখবো এবং তার ভিতরে কন্ডিশনাল আমাদের যে তিনটা কন্ডিশনাল আছে সেইগুলো ইনক্লুড করে আমরা শিখবো তারপরে চলে যাবো হচ্ছে আমরা ন্যারেশনে প্যাসেজ ন্যারেশন সহ আমাদের সবগুলো ক্লাসে আমরা নাইনটেন এইট এ থেকে এখন ন্যারেশন শুরু হয় এইট টেন কলেজের আমাদের প্যাসেজ ন্যারেশন আছে সেই প্যাসেঞ্জারেশন সহ শিখবো তারপর পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশন বিরাম চিহ্নের ব্যবহার আমাদের বিভিন্ন রকম আমরা বিরাম চিহ্ন ব্যবহার করে থাকি এবং ক্যাপিটালাইজেশন কোথায় বড় হাতে অক্ষর হবে কোথায় ছোট হাতে অক্ষর হবে সেটা দেখবো এবং অবশেষে চলে যাবো ট্যাক কোশন আমাদের ট্যাক কোয়েশন আছে আমরা ট্যাক কোয়েশনগুলো শিখবো আমরা যদি ওই ইন্টারগ্রিটে বুঝতে পারি তাহলে ট্যাক কোয়েশনটা আমাদের খুব ইজি হয়ে যাবে এইগুলোর পাশাপাশি যেটা আমাদের সাপোর্ট দিবে যেটা আমাদের লাগে আমাদের শিখতে হবে সেটা হচ্ছে যেমন আমরা আর্টিকেল আর্টিকেলটা বাদ দিতে পারি না আমরা আর্টিকেলটা শিখবো আমরা প্রিপোজিশন শিখবো তারপরে আমাদের এখন ক্লাস নাইন টেনে যারা আছে কলেজে যারা আছে তাদের কিন্তু গ্রাফ চার্ট পাই চার্ট এগুলো আসে তো এটার জন্য সিম্পল ছোট ছোট কিছু নিয়ম আছে যেগুলো আমরা শিখবো এবং তারপরে আমরা ডায়লগ রাইটিং আমাদের যে ডায়লগ কিভাবে রাইট করতে হয় সেটা আমরা দেখবো এবং সিবি রাইটিং টেনে এখন সিভি রাইটিংটা বাধ্যতামূলক দেখা যাচ্ছে অনেকগুলো নাম্বার থাকে এগুলোর উপরে জাস্ট

কমপ্লিটিং সেন্টেন্স এটা ক্লাস নাইনটিনে আছে কমপ্লিটিং সেন্টেন্স আমরা যারা কলেজে আছি তাদের জন্য যেমন কমপ্লিট সুইটেবল ফ্রেস এবং ক্লস আছে আমাদের যেমন আমাদের কোয়েশন নাম্বার থ্রিতে বিভিন্ন রকমের শব্দার্থ দেওয়া থাকে আমি তোমাদেরকে খুব বেশি না দেখা যাচ্ছে যে চল্লিশটার মতো শব্দার্থ দেবো তোমরা যে তোমাদের যে কোয়েশন নাম্বার মডেল কোয়েশনে যে সেকেন্ড পেপারে ক্লাস থ্রি নাম্বারে যেটা আসে ফ্রেস এবং ক্লজ যেটা কমপ্লিট করতে হয় সুইটেবল ফ্রেস এবং ক্লস সেটা কমপ্লিট করতে পারবা এবং

যেটা হচ্ছে সাফিক্স আমরা বলি যে শব্দের পিছনে কিছু মানে লেটার লাগিয়ে শব্দ তৈরি করা প্রিফিক্স আছে শব্দের পূর্বে কিছু লেটার লাগিয়ে শব্দ তৈরি করা সিনোনি ম্যান্টোনিম আমাদের কিছু সিনোনি ম্যান্টোনিম যারা এখন কলেজে আছে তাদের কিন্তু সিনোনি ম্যান্টোনিম আসে তো সেগুলো আমরা ট্রাই করব এবং আমাদের পুরোপুরি গ্রামার শেষ হলে আমি তোমাদেরকে কথা দিতেছি পুরোপুরি গ্রামার শেষ হলে আমরা যত পারি তত মডেল কোয়েশন সলভ করব প্রত্যেকটা মডেল কোয়েশন যখন সলভ হবে কমপ্লিট শেষ না করে কিন্তু আমি কোনো মডেল কোয়েশন হাত দেই না কখনো আমার স্টুডেন্টের হাত দেওয়া হয়নি তোমাদেরকে নিয়ে আমি হাত দিব না কমপ্লিট করার পরে সব গ্রামার আমরা সলভ করা শুরু মডেল এবং মডেল সলভ করলে আমি আশা তোমরা বুঝতে যে হ্যাঁ কিভাবে একটা মডেল সলভ করতেছি কত দ্রুততার সাথে সলভ করতেছি এবং আমরা যতটুকু পারি প্র্যাকটিস করতে থাকবো প্র্যাকটিস করবো কি আমরা যে গ্রামারগুলো শিখছি এইগুলো আমরা প্র্যাকটিস করে থাকবো আমরা কিন্তু যত গ্রামার শিখি না কেন আমাদের মূল কত কাজ হচ্ছে যে আমরা শেখার পরে বাসায় নিজেরা যদি প্র্যাকটিস না করি আমি তোমাদেরকে দেখা যাচ্ছে মানে বিভিন্ন ক্লাসের উপরে ভিডিও মানে তোমাদেরকে দিতেছি বা তোমরা আমি তোমাদের কাছে এক্সপেক্ট করবো তোমরা যারা আমার ভিডিও দেখতেছো তোমরা এই ভিডিও দেখার পরে সেই গ্রামারটা প্র্যাকটিস করবে প্র্যাকটিস যদি করতে পারো প্রপারলি আমি তোমাদেরকে ইনশিওর করতেছি যে হ্যাঁ তুমি প্র্যাকটিস করছো তুমি অবশ্যই তোমার সেটা কমপ্লিট থাকবে তুমি সেই গ্রামারটা বুঝতে পারবে এবং তোমরা যদি আমার প্রতিটা ক্লাসের ভিডিও যেমন আমি আজকে যে ক্লাসটা নিলাম সেই ক্লাসে যা শিখিয়েছি সেটার উপরে বেস করে কিন্তু পরে ক্লাসে চলে যাব আমি বরাবরই বলে থাকি ইংলিশ হচ্ছে একটা চেইনের মতো আমরা যেমন চেইনের কথা যদি চিন্তা করি একটা চেনের ভিতরে যদি একটা আংটা ছুটে যায় তাহলে কিন্তু সেই চেনের কোনো ভ্যালু থাকে না আমার গ্রামারের প্যাটার্নটা ঠিক এরকম তোমরা যদি একটু আগে দেখালাম তোমরা যদি দেখো যে আমি টেন্স কমপ্লিট না করলে আমি কোনোভাবেই ভয়েস চেঞ্জ ধরতে পারবো না আমি কোনোভাবেই টেন্স কমপ্লিট না করলে রাইটফর্মের ভার কমপ্লিট করতে গেলে দেখবা বুঝাইতে পারবো না আমি ন্যারেশন তো কোনোভাবে ধরতেই পারবো না সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যেগুলো আছে খুব হার্ড এগুলো ধরতে পারবো না তো ইংলিশ কিন্তু প্রত্যেকটা সাথে প্রত্যেকটা লিঙ্ক করা তো আমি তোমাদের কাছে এটাই চাইবো যে তোমরা প্রতিটা ক্লাস দেখার মারে শুধু ভিডিও দেখে না তোমরা নিজেরা ওইটা প্র্যাকটিস করে মনে রাখবে এবং তারপর ভিত্তি করে পরে ক্লাসটিতে চলে যাবে কারণ প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা ক্লাস লিঙ্ক থাকবে তো এইভাবে আমরা আস্তে আস্তে যাবো আস্তে আস্তে আমরা এগিয়ে থাকবো ইনশাল্লাহ আমি আশা করছি যে হ্যাঁ তোমাদের যারা আছো তোমাদের গ্রামার ফুললি কমপ্লিট হবে যারা আমরা এই স্কুলে কলেজে আছি এবং আমি এখন কিছু সাজেস্ট করতে চাই যারা হচ্ছে সিনিয়র পার্সন আসেন আপনারা যারা সিনিয়র পার্সন আসেন তারা যদি মনে করেন যে হ্যাঁ আমি ইংলিশ অনেকদিন আগে গ্রামার পরে এসেছি আমি ভুলে গেছি এখন আমার নতুন করে শুরু করব কিভাবে শুরু করব বুঝতে পারতেছি না আমি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি যে আপনি আমার সাথে শুরু করুন আমরা বেসিক লেভেল থেকে শুরু করতেছি আপনি বেসিক লেভেল থেকে দেখুন দেখতে দেখতে আপনার কমপ্লিট হবে ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি যে হ্যাঁ আপনারা যারা সিনিয়র পার্সন আছেন তারা দেখলেও হয়তো তাদেরও ফুললি ইংলিশটা মনে পড়ে যাবে তারা আপনারা যারা আগে করেছেন আর আমি তো একদম প্রথম থেকে শুরু করেছি আমার টার্গেট স্টুডেন্ট হচ্ছে যারা এখন ক্লাস সিক্সে উঠেছ তারা আমার গ্রামার গুলো ফলো করা শুরু করবে এবং যারা কলেজে আছো তারাও আমার গ্রামার গুলো ফলো করবে আমার টার্গেট তোমরা যারা সিক্স থেকে কলেজ পর্যন্ত আছো কারণ আমি ক্লাস সিক্স থেকে যে গ্রামারটা শুরু করে আমি মোটামুটি ওইভাবে শুরু করে চেষ্টা করেছি এখন যারা নাইন এ আছো তারাও প্রথম থেকে দেখবে যারা কলেজ আছে তাদেরও এক্সপেক্ট করে প্রথম থেকে দেখবে তো এইভাবে আমরা সামনে এগোতে থাকবো তোমার তোমাদের যদি ফুলি সাপোর্ট পাই তো ইনশাল্লাহ সামনে আগাবো তো দোয়া করো আমরা যাতে সবাই একসাথে এগোতে পারি এবং খুব ভালো একটা পড়ার পরিবেশ তৈরি করতে পারি তো সবাই খুব ভালো থেকো আসসালামু আলাইকুম